চট্টগ্রামে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন সহ 75 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বুধবার রাতে কোতোয়ালি থানায় এ মামলা করা হয়। ওসি নিজামউদ্দিন জানান, পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ, সরকারি কাজে বাধা দেওয়া সহ নানা অভিযোগে 75 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও কয়েকশো জনের নামে মামলা করা হয়েছে। বুধবার বিকেলে মহানগরীর প্রেস ক্লাবের সামনে কর্মসূচির কারণে ব্যাহত হয় যান চলাচল। দলের নেতাদের সরে যেতে বললে পুলিশের ওপর চড়াও হয় তারা। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ 49 জনকে আটক করে।